হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল লিপিকার প্রতিদিন। কেমন আছো তোমরা? আশা করি সকলেই ভালো আছো, আমিও ভালো আছি। তো আজকে আবার আমি এসে পড়েছি আরেকটা নতুন ব্লগ নিয়ে। আমার ব্লাউজ কালেকশনে যে প্রিভিয়াস ব্লগগুলো ছিল ওগুলোকে তোমরা খুব ভালোবেসেছো, অনেক অনেক ভিউজ এসেছে, তাই আমি খুব খুশি। তাই আজকে আবার একটা লাস্ট পার্ট, এই ব্লাউজ কালেকশনের যে লাস্ট পার্টটা ওইটা নিয়ে আমি এসে পড়েছি। হোপফুলি এই কালেকশনসগুলিকেও তোমরা খুব ভালোবাসবে। এখানে এই যে তিন প্যাকেট নিয়ে বসেছিলাম, এটার মধ্যে ছিল অনলাইন বাইং ব্লাউজ কালেকশনসগুলো, বাকি একটার মধ্যে ছিল মানে আমার ডিজাইনার ব্লাউজ কালেকশনসগুলো, আর আজকে দেখাবো আমার নর্মাল যেগুলো ব্লাউজ আছে ওইগুলো, আর আমার কিছু মনের খুব কাছের শাড়ি আছে ওইগুলোর ব্লাউজ কালেকশনসগুলো। হোপফুলি তোমাদের এগুলোও ভালো লাগবে, আর এই আশা করি আজকের ব্লগসটা স্টার্ট করছি। তো প্রথমেই স্টার্ট করব যে ব্লাউজ দুটো দিয়ে, এই যে নিয়ে বসে গেছি এই ব্লাউজ দুটো, মানে আমার এত 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 ফেভারিট দুটো শাড়ির, মানে তোমরা বুঝতেই পারছো যে এই স্কাই কালারটা হচ্ছে আমার রিসেপশনের শাড়ি, আর ওই যে রেডটা মেরুনটা দেখা যাচ্ছে ওটা হচ্ছে আমার বিয়ের। দেখতেই পাচ্ছ একদম নর্মাল করে বানিয়েছি, কোনো ডিজাইন নেই, শুধু শাড়ির যে পাটটা বসানো আছে রেড বেনারসিটাতেও সেম, আর ব্লু বেনারসিটাতেও সেম। ব্লুটা হচ্ছে জারদৌসি বেনারসি, আর রেডটা হচ্ছে নর্মাল বেনারসি। মানে দুটোই, একটা আমার বিয়ের, একটা আমার রিসেপশনে, দুটোই আমার মনের এত কাছের আর এত ফেভারিট আমার। কিন্তু পরেছি মানে দুটোই মাত্র দুদিন চার দিন পরা হয়েছে। তারপরে হচ্ছে এই শাড়িটা, এটা হচ্ছে 2017-তে আমার শাশুড়িমা কিনে দিয়েছিল কলকাতা থেকে, তখন পরেছিলাম, খুবই সুন্দর শাড়ি এটা। এটার ব্লাউজ একদম নর্মাল করে বানিয়েছি। তারপরে হচ্ছে এই লালটা, এটাও দেখো একদম নর্মাল করে বানানো, শুধুমাত্র শাড়ির যে পাটটা থাকে ওই পাটটাই বসানো আছে, আর পাইপিং দেওয়া আছে গোল্ডেন, আর ডোর লাগানো আছে। এটা মানে আমার লাল শাড়ি নেই, লাল শাড়ি নেই বলছিলাম তখন আমার শাশুড়িমা মানে লাল শাড়ি কিনে এনে দিয়েছেন, পুরোটাই লাল। এটা হচ্ছে ওটার ব্লাউজটা। তারপরে এই ব্লাউজটা হচ্ছে আমি একটা ইসে কিনেছিলাম, একটা শাড়ি কিনেছিলাম অনলাইনে, ওই শাড়িটা সানা সিল্ক। এটার ব্লাউজটা যেটা আমি পেছনে একটা বো দিয়ে আর একটা ডিজাইন, আর এই যে ব্লাউজের ডিজাইনগুলো ওগুলোও বসানো হয়েছে, এইভাবেই বানিয়েছি। এটা খুবই সুন্দর হয়েছে, কিন্তু এটা এখনও পরার সৌভাগ্য আমার হয়ে ওঠেনি। তারপরে হচ্ছে এই শাড়িটা, এটাও আমার মনের খুব কাছে। এটা হচ্ছে আমার শুভরাত্রির শাড়ি, এটা পুরো পার্পল কালারের শাড়িটা, আর পাটটা হচ্ছে এটার ইয়েলো কালারের, সো এটার ব্লাউজটাও হচ্ছে ইয়েলো কালারের। এটা আমার শুভরাত্রির শাড়ি ছিল, যেটা বেঙ্গলি রিচুয়ালসে ফার্স্ট নাইট অফ দ্য হাজব্যান্ড অ্যান্ড ওয়াইফ হওয়ার পরে, তো ওই শাড়িটা হচ্ছে এটার, এটার ব্লাউজটা হচ্ছে এটা। শাড়িগুলো আমি আরেকদিন দেখাবো তোমাদের। এটা হচ্ছে আমার মানে চতুর্থ মঙ্গলের দিন যেন আমার বিয়ে হয়েছিল, আরেকটা বিয়ে হয়েছিল চাঁদদি বিয়ে বলে, তো ওইটা শাড়িটা যেটা আমার ভাত কাপড়ের সময় আমি এটা পরেছিলাম, এটার ব্লাউজটা হচ্ছে এটা। তারপর এটা হচ্ছে একটা পিওর সিল্কের ব্লাউজ, এটাও মানে আমি খুব মানে পছন্দ করে বানিয়েছিলাম, খুব ডিজাইন করে বানিয়েছিলাম, খুবই সুন্দর এই পিওর সিল্কটা পুরো লালের মধ্যে। তো শাড়িগুলো আমি তোমাদের আরেকদিন দেখাবো, আজকে শুধু ব্লাউজগুলো একটু ফটাফট করে তোমাদের দেখিয়ে নিচ্ছি। তো এই যে পেছনে বাটন লাগানো, খুবই সুন্দর ডিজাইন হয়েছিল, হাতাতেও একটু ডিজাইন আছে, বানিয়েছিলাম। তারপরে দেখাচ্ছি এই শাড়িটা, এটাও আমার মাদার ইন লর দেওয়াই একটা শাড়ি, এটা পুরো ভেলভেট ব্লাউজটা, এখানে দেখো একটা ডিজাইন লাগানো আছে, আর ব্যাক সাইডে এরকম একটা ব্রোচ লাগানো আছে। এই শাড়িটাও খুবই সুন্দর, পাতলার মধ্যে নেটের মধ্যে শাড়িটা খুব সুন্দর। শাড়িগুলো আমি আরেকদিন দেখাবো, তখন ব্লাউজগুলো আবার ভালো করে একটু দেখিয়ে দেবো। তো এই শাড়িটা হচ্ছে আমার হাজব্যান্ডই কিনে দিয়েছিল 2017 সালে, আমরা বম্বে থেকে রিটার্ন করার সময় কলকাতাতে, কিন্তু এই ব্লাউজটা একদমই সুন্দর বানায়নি, যে বানিয়েছে তাই আমার মনটা খুব খারাপ ছিল। তারপরে এই শাড়িটা, এটা হচ্ছে আমার হাজব্যান্ড নিজে পছন্দ করে একা কিনে এনেছিল কলকাতা থেকে আমার জন্য। তো শাড়িটা হচ্ছে এটা একদম জলপাই কালারের গ্রিনটা, আর এটার ব্লাউজ পিসটা হচ্ছে এরকম মেরুন কালার, একদম সিম্পল ব্লাউজ বানানো হয়েছে। এটা আমার খুব ফেভারিট শাড়ি, কারণ আমার হাজব্যান্ড ফার্স্ট টাইম নিজে পছন্দ করে কোনো শাড়ি এনে দিয়েছিল। তারপরে দেখাচ্ছি এটা, এটা হচ্ছে একটা মাইসোর সিল্ক, আমি হানিমুনে মাইসোর গিয়েছিলাম তখন কিনেছিলাম মাইসোর সিল্কটা। এটা শাড়িটাও সিম্পল এই কালারেরই, আর ব্লাউজটাও সেম এই কালারেরই, কোনো ডিফারেন্ট নেই। আর শাড়িতে যে বর্ডারটা দেওয়া আছে এটাই ব্লাউজেও দেওয়া আছে। তো এটা গেল এটা। তারপরে দেখাচ্ছি হ্যাঁ এটা, এটা হচ্ছে হ্যান্ড লুম একটা শাড়ি, এটাও শাশুড়ি মায়েরই দেওয়া, শাশুড়িমা নিজের জন্য এনেছিলেন, আমার পছন্দ হয়েছে দেখে আমাকে দিয়ে দিয়েছেন। তো এটাও দেখো কীরকম কাট দিয়ে সিম্পল করে একদম বানানো হয়েছে। তারপরে দেখাচ্ছি এটা, এটা দিয়েছে আমার দিদি, এই শাড়িটা মানে কী শাড়ি বলে আই ডোন্ট নো, বাট এটা আমি ফুল স্লিভ দিয়ে বানিয়েছিলাম, খুবই সুন্দর হয়েছিল। কিন্তু এই শাড়িটা আমি এখনও একদিনও পরিনি, পেছনে পুরো পান গলা দিয়ে বানিয়েছি আর পুরো ফুল স্লিভ দিয়ে বানিয়েছিলাম। তো দেখতেই পাচ্ছ এর মধ্যে মেয়ে একটু কান্নাকাটি শুরু করেছিল, তারপরে আবার নিচে নামতে হলো, ওকে ঘুম পাড়িয়ে আবার এসেছি। তো এবার দেখাচ্ছি যে এই শাড়িটা, এটা মানে আমার ফাদার ইন লর মামি শাশুড়ি, সরি মামি আমাকে দিয়েছিল, যে হচ্ছে আমার মাদার ইন লর মামি শাশুড়ি। তো ওনাকে দেখা
দেখার সৌভাগ্য আমার হয়নি, তো উনি আমার জন্য শাড়ি পাঠিয়েছিলেন। এটা হচ্ছে ওই শাড়িটার ব্লাউজটা, এটা সিম্পল করে পেছনে ডোর দিয়ে বানানো হয়েছে। তারপরে দেখাচ্ছি এই শাড়িটা, এটা হচ্ছে আমি একটা হ্যান্ডলুম মেলা থেকে কিনেছিলাম, এটাও সিম্পল করেই বানিয়েছি। আর এই শাড়িটা আমি অনলাইন কিনেছিলাম। এগুলো মানে সিম্পল শাড়িগুলোর অনেকগুলো ব্লাউজ একসাথে দেখিয়ে নিচ্ছে পটাপট করে। এটা আমার ছোটো কাকি দিয়েছিল একটা পেছনে এরকম বরফি বরফি ডিজাইন দিয়ে, হাতে একটু বাঙালিয়ানা স্টাইলের কুচি কুচি দিয়ে বানিয়েছিলাম পুরো হোয়াইট শাড়িটা। আর এটার ব্লাউজ পিসটা হচ্ছে রেডে, আর এরকম এই যে পাইপিন বসিয়ে দেওয়া হয়েছে এটাতে, এটাও সিম্পল। তাড়াতাড়ি করে ঝটপট করে আরও দেখিয়ে দিচ্ছি কয়েকটা। এটাও একটা অরেঞ্জ কালারের শাড়ি, পেছনে এরকম পম্পম লাগানো হয়েছে, হাতেও এরকম পম্পম লাগানো হয়েছে, আর বাদ বাকিটা পুরোই সিম্পল একদম। তারপর এই যে এখানে হচ্ছে আরও কতগুলো সিম্পল ব্লাউজ আছে, এগুলো একটা একটা করে আর দেখাচ্ছি না সবগুলো। এটা আমার প্রথম জামাই ষষ্ঠীর শাড়ি, তারপরে কিছু মেখলার ব্লাউজ আছে এখানে, তারপরে এই যে কটন শাড়ির একটা ব্লাউজ, এগুলো হচ্ছে কিছু কেনা ব্লাউজ আছে। তারপর এইটা একটা দেখিয়ে দিই, এটা একটা অনলাইনে কিনেছিলাম। এই ব্লাউজটা পুরো মিরার ওয়ার্কের, এটার ওই যে হাতাতেও মিরার ওয়ার্ক করা আছে, এগুলো এরকম। তারপরে সিম্পলে যে ব্লাউজগুলো অনেকগুলো কিনে রেখেছি, যেটা যে শাড়ির সাথে ম্যাচিং করে ডিফারেন্ট ডিফারেন্ট কালারের স্ট্রাইপের ব্লাউজগুলো, যে এগুলো আমার অনেক কালারের আছে, ব্রাউন আছে, রেড আছে, সি গ্রিন আছে। তো এগুলো সব মানে বিয়েতে পাওয়া যত শাড়ি আছে না, এই যে এরকম লটকন লাগিয়ে লাগিয়ে অনেকগুলো ব্লাউজই বানিয়ে রেখেছি, মানে অনেক কালারের আছে। আর এটা একটা মানে কিনে রেখেছি নর্মাল একটা সিলভার আর গোল্ডেন কালারের ব্লাউজ। তারপর এটাও একটা মানে এগুলো এই শাড়িগুলো অ্যাকচুয়ালি আমি সব বিয়েতে পেয়েছি দুবারই থেকে। তো এটা হচ্ছে একটা লায়রার ব্লাউজ, যেটা আমি অনলাইনে কিনেছি। তো এই হচ্ছে আমার ব্লাউজ কালেকশনসগুলো। তো সব ব্লাউজগুলো নিয়েই আজকে বসেছিলাম তোমাদের দেখানো। ও, একটা মিস হয়ে গেছে, এটাও একটা মেখলার ব্লাউজ। আর এখানে আবার কয়েকটা আছে, এগুলো এক ঝলক দেখিয়ে দিই। এটা ছোটো কাকি দিয়েছিলো একটা শাড়ি, ওটার একটা ব্লাউজ। তারপরে এটা হচ্ছে একটা আমার শাশুড়ি মায়েরই দেওয়া, পেছনে দেখো এরকম বাটনস বাটনস দিয়ে বানিয়েছি, সামনের দিকটা এরকম। এটা পুরো নেটের শাড়িটা, এটাও এখনও একদিনও পরা হয়নি। এটাও আমার শাশুড়ি মা দেওয়া একটা শাড়ি ব্লাউজ, এটাও মানে বিয়েতে দেওয়া আমার মানে হাজবেন্ডের তরফ থেকে, শাশুড়ি মার তরফ থেকে দেওয়া। তো কেমন লেগেছে তোমাদের এই ভিডিওটা জানাবে, যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিও। আর যদি আমার চ্যানেলে নতুন হও তাহলে চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে নিও, আমি এরকম ভিডিও আরও আনবো ফিউচারে। তো থ্যাংকস ফর ওয়াচিং, থ্যাংক ইউ।